বিগত নির্বাচন আমি বহুকেটা সমষ্টি এনেকুৱা দেখিছিলোঁ যত খুব কম কম মার্জিনত তেওঁলোকে একো একো গৰাকী প্ৰাৰ্থী জয় হৈ আহিছে তামুলপুৰৰ কথাখিনিয়ে কিমান আসলতে ভোটাৰ আছে আৰু কোনবোৰ ফ্যাক্টৰ হৈ পৰিব হে কৰবাতে মার্জিন টু ফ্যাক্টৰ হৈ পৰিব নেকি এইখিনি কথা অকণমান যদি আমাক কয় বিপুল বৰ্মন গীতাশ্রী যেহেতু আমি ইয়াত মুছলপুর হাই সেকেন্ডারি স্কুলত ভোট গণনা পর্ব আরম্ভ হব আরম্ভ হলেই ধরো 10 মিনিট হয়ে গেল আমার লগত এতিয়া যে জিএসপি নবকুমার হরণে সাংসদ সেই দলের যেগারী প্রার্থী ব্রজেন্দা উপস্থিত আছে আমি তখন সুদিব বিচার আপনার আমি লাইভত পালো জনাক আপনার কেন আশা করেছে ধন্যবাদ আমি একদম 100% আশাবাদী 2-3টা বাজাত ফলাফলটা পাই যাব আপনি জয়লাভ করবেন বলে কেন ধরনের আশা করেছে কি হিসাব হিসাব আছে কারণ তামুলপুর সমষ্টিটো বিভিন্ন জাতি জনগোষ্ঠীরে ভরা প্রায় 17টা জনগোষ্ঠী আছে এই 17টা জনগোষ্ঠীরে মই ভোট পাবলৈ সক্ষম হৈছো আর সেইখানে আমি ওলাই যাম এই দুটা দিনত আপনি হিসাব নিকাশ করেছে ধরো আপনার পুনপটীয় যুজখন কার লগত হব যুজখন পুনপটীয় নয় তিনিগুণীয়া হব যুজখন তিনিগুণীয়া হব আর সেই তিনিগুণীয়ার মাজত মই ওলাই গুছি যাম আপনার লগত সেকেন্ড পজিশন কোন থাকিব আপনার লগত সেকেন্ড পজিশন নির্দলীয় প্রার্থী গণেশ কছাৰী থকার শুভেচ্ছা জানাইছো হয় জিএসপি দলের প্রার্থী ব্রজেন ডেকা আর এনে ধরনের আমি এগারী জিএসপি নবকুমার শরণীয় দলের প্রার্থী ব্রজেনদাক পালো আর এগারী হল গণেশ কছাৰী তখন যে নির্দলীয় প্রার্থী আর আমি ইয়ার আগে জলেন দৈমারীক পাইছিল ইউপি পি এলর কয়ে আছে যে প্রায় 25,000 ভোটের ব্যবধানত জয়লাভ করব গতি আমি ধর 12টা বজার আগে আগে আমি একটা ট্রেন গম পাম যে কোনে কিমান ব্যবধানত আগবাড়ি আছে কিন্তু এই মুহূর্তে আমি মুছলপুর যে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের পর জানাইছো যে ইয়াত এই তামুলপুর সমষ্টিটো এই সমষ্টিটো যথেষ্ট তেখেতে 17টা জাতি জনগোষ্ঠী থকা বলে কৈছে তথাপিও মই এবার কৈছো যে ইয়াত টি টাইপের ভোট আছে নির্ণায়ক ভোট আছে বা আপনার নাগরিজুলির ফালে আর দরঙাজুলির ফালে আছে আর যদি মটঙ্গার ফালে চা যায় তেনেহলে ইয়াত ধর বেঙ্গলি ভোট আছে বা অসমীয়া স্পিকিং যে আপনার কলিতা দাস বর্মন এই ধরনের ভোট আছে আর আমার বড় ভোটখিনি যথেষ্টখিনি ভোট আছে আপনার কুমরিকাটা অঞ্চলের পর আরম্ভ করে তামুলপুরের বিভিন্ন ঠাইত গতি এই যে নেপালী ভোট আছে আপনার নাগরিজুলিকে আরম্ভ করে অন্যান্য ঠাইত গতি যেগারী কংগ্রেসের প্রার্থী তেখেতেও আপনার দাহাল তেখেতেও আশা করেছে যে তেখেতে জয়লাভ করব বলে আসলে এগারী নির্দলীয় হলেও নির্বাচনত যেটা প্রতিদ্বন্দ্বিতা আগবায় সকলে জয়লাভ দাবি করে গতি আমি এখন ক্লিয়ার পিকচার পাবর কারণে আর ধর 2-3 ঘন্টা 10-11 বজালে আমি পাই যাম গীতাশ্রী আমি জনাই থাকিম কিন্তু আমি যদি একটা এসেসমেন্ট করেছিল আমি নিউজ18 অসম নর্থ ইস্টেও যে ইয়াত আসলে ইউপি পি এলর প্রার্থীগী শাসকীয় দলের ফল কারণ মুখ্যমন্ত্রী ইয়াতে নির্বাচনী সভা করেছিল অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীও বিভিন্ন কোণত সভা করেছিল ইমানুয়েল মুসাহারিয়ে সাপোর্ট করলে নিজের মনোনয়ন উদ্র করলে গতি আসলে দৌড়ত শীর্ষত থাকা যেন একটা অনুভব অনুমান ফ্যাক্টর হয়ে পড়ব নাকি জয় এই প্রসঙ্গব আলোচিত হয়েছে বিপুল বর্মন কন্টেক্ট সময়ের বাবে বিদায় লো আপনারপর আমি পুনের আহিম আপনার ওসর একটা বিরতির সময় হয়েছে একটা ব্রেক লম ব্রেকর সিপারে আমি আমার সঙ্গে জ্যোতিপ্রসাদ গগৈও আছে আমি সংযুক্ত হম রাজু বড়া থাকবে ভবানীপুরের কাউন্টিং পর্ব ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে আর গোসাইগাঁওয়ের আমার সঙ্গে থাকবে জ্যোতির্ময় চক্রবর্তী হিরক জ্যোতি মালাকার থাকবে থারের প্রত্যেকটা সমষ্টির খবর আমি জানাই যাম একটা বিরতির পিছনে